ভর্তি চলছে উন্নত শিক্ষার মান ও নিরাপদ ক্যাম্পাস নিয়ে একটি গঠনমূলক ব্যতিক্রম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা। ঢাকার প্রাণকেন্দ্র মিরপুরে অবস্থিত স্কুল এবং মাদ্রাসার সমন্বিত বালক ও বালিকা পৃথক শাখা নিয়ে আমাদের এই প্রয়াস। জ্ঞান আহরণ ছাড়া হয়নি তো কেউ বড়, শব্দ শব্দ জুড়ে তোমার তুমি গড়। ঢাকার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান একই সাথে স্কুল ও মাদ্রাসা বিষয়ের পাঠদান। পৃথক ক্যাম্পাসে বালক ও বালিকা শাখায় ভর্তি চলছে। নুরানি ও স্কুল বিভাগ, নাজিরা ও স্কুল বিভাগ, হিফজুল কোরআন ও জেনারেল বিভাগ, স্বতন্ত্র হিফজুল কোরআন বিভাগ, মাদ্রাসা বিভাগ, প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী বিভাগ, কিতাব বিভাগ, মাদানী নেসাব ও স্কুল বিভাগ, স্বতন্ত্র স্কুল শাখা প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। পুরো প্রতিষ্ঠান শীততাপ নিয়ন্ত্রিত। আমাদের শিক্ষার মান উন্নয়ন ও সকল শিক্ষার্থীর নিরাপত্তার বিশেষ স্বার্থে সিসি ক্যামেরা দ্বারা পুরো প্রতিষ্ঠান সার্বক্ষণিক মনিটরিং করা হয়। ডিজিটাল ফিঙ্গার অ্যাটেন্ডেন্সের মাধ্যমে SMS দিয়ে অভিভাবকদের সাথে তথ্য বিনিময় করা হয়। উন্নত মানের সফটওয়্যারের মাধ্যমে ওয়েবসাইটের সাহায্যে প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য ও পরীক্ষার পূর্ণাঙ্গ কার্যক্রম সরবরাহ করা হয়। গার্ডেন ও স্কুলের সিলেবাস এতে অন্তর্ভুক্ত রয়েছে। দেশবরেণ্য আলেমে দিন ও শিক্ষাবিদদের সার্বিক তত্ত্বাবধান। আমাদের সমমানের শীর্ষ ক্যাডেট মাদ্রাসা সমূহের তুলনায় খরচ অনেক কম। মনোরম পরিবেশ ও উন্নত আবাসিক ব্যবস্থা, সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা, প্রতিটি ছাত্র থেকে দৈনন্দিন পাঠ আদায়ের ব্যবস্থা, দৈনিক কার্যাবলী রুটিন অনুযায়ী সম্পাদন, ইসলামী বাস্তব জ্ঞান দান ও তার লালনে সার্বক্ষণিক গাইড, সুযোগ্য কর্মঠ ও শিক্ষা অনুরাগী এক ঝাঁক তরুণ শিক্ষক দ্বারা পরিচালিত, মেধাবী ও গরিব ছাত্রদের ক্ষেত্রে আরো বিশেষ ছাড়, ফ্রিজ ফিল্টার সমৃদ্ধ উন্নত ডাইনিং, থিওরিক্যাল ও প্র্যাকটিক্যাল জ্ঞানের সমন্বয় সাধন। এখান থেকে যারা বাইরে হয়ে যাবে তারা পরবর্তীতে কলেজ, বিশ্ববিদ্যালয় এবং দুই সাইডে তারা লেখাপড়া করতে পারবে এবং তাদের জীবন মানে এইভাবে হবে যে অর্থাৎ ইচ্ছা করলে এখান থেকে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে পারে, যে লেখাপড়ার যে মান এখানে সেইটি যে হ্যাঁ উচ্চশিক্ষার জন্যই আসলে এখানে ইয়ে করা হয় আর কি। যেহেতু যদিও এখানে যদি শুধু বাংলা লেখাপড়া করলে আসলে দেখা যায় যে আমরা বাংলা শিক্ষিত যারা আমরা লেখাপড়া করে আসছি, আমরা পরবর্তী বৃদ্ধ বয়সে দেখি যে আমরা আরবি ঠিকমতো লেখাপড়া করতে আরবি পারি না। এখানে এখন যে শিক্ষাটা হইতেছে দেখা যায় যে প্লে হইতে আরম্ভ করে যেভাবে শিক্ষা দেওয়া হইতেছে এখানে, হ্যাঁ ওদেরকে যেভাবে লেখাপড়া করা হইতেছে আসলে ভবিষ্যতে তাদের দুই সাইডে ইহকাল পরকাল দুই সাইডে এখানে জি মাশাল্লাহ ভালো, সব দিক দিয়েই ঠিক আছে, কেয়ারফুলিংও আছে। তো পড়তেছে তো এক বছর যাবত, এখন পর্যন্ত মাশাল্লাহ খুব ভালোই পড়তেছে। জি সব দিক থেকেই পারফেক্ট আছে মাশাল্লাহ, এখন পর্যন্ত কোনো বাজে কোনো রিপুটেশন পাইও না আর দেখিও নয়। উদ্দেশ্য তো একজন ভালো মানুষ হোক, একটা এলিম অর্জন করুক, ওর ভবিষ্যৎ যেন ভালো হয়, ও ইসলাম বিষয়ে কিছু জানুক বুঝুক। হয়নি তো কেউ বড়, শব্দ শব্দ জুড়ে তোমার তুমি গড়। আমাদের অত্র প্রতিষ্ঠান অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় অনেক কম খরচে ভর্তি হওয়া যায়। বিশেষত এখানে জাতির আর্থিক সমস্যা, এতিম অসহায়, তাদেরকে আমরা কম খরচে অত্র প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে থাকি এবং 2023 সন উপলক্ষে আমাদের বিশেষ ছাড়ে সবাইকে ভর্তি করার সুযোগ রয়েছে। কি গড়ার সময় আর কোন আলস্য নয়, পড়ো ইকরা ইকরা, পড়ো ইকরা ইকরা। আমাদের অত্র প্রতিষ্ঠানটি এক জ্যাক তরুণ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত। আমরা এখানে সার্বক্ষণিক সিকিউরিটি গার্ডের নিশ্চয়তা দিয়ে থাকি। অত্র পুরো প্রতিষ্ঠানটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। বাচ্চাদের টেক কেয়ারের ক্ষেত্রে আমরা 100% কেয়ারফুল থাকি এবং অত্র প্রতিষ্ঠানে যারা হিফজ বিভাগে রয়েছে তাদেরকে অভিজ্ঞ হুফাজের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা আমাদের হিফজ বিভাগ পরিচালিত।
বার্ষিক আমাদের এখানে বাচ্চাদের বিনোদনের জন্য আমরা বনভোজনের ব্যবস্থা করে থাকি। জ্ঞান আহরণ ছাড়া হয়নি তো কেউ বড়, শব্দ শব্দ জুড়ে তোমার তুমি গড়। জ্ঞান আহরণ ছাড়া হয়নি তো কেউ বড়। আলোক শাখা, ঢাকা আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা, রোড 22, বাড়ি 33, রূপনগর, আবাসিক এলাকা মিরপুর, ঢাকা। ফোন নাম্বার 02480385 36, মোবাইল নাম্বার 01738177117। বালিকা শাখা, ঢাকা আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা, রোড 22, বাড়ি 37, রূপনগর, আবাসিক এলাকা মিরপুর, ঢাকা। ফোন নাম্বার 02480385 36, মোবাইল নাম্বার 01738177117। কোরআনে পেড়িত প্রথম কথা ইকেরা, ইনসানিয়াতের সফল সবক ইকেরা, আলোদার জীবনের প্রথম প্রদীপ্ত ইকেরা, 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 জ্ঞানের বাগান জুড়ে প্রথম ফোটা।